জনগণের সামনে আমরা তুলে ধরব হাসপাতাল থেকে ইতিমধ্যে ছাড়া পেয়েছেন মদন মিত্র। এবার তিনি মাজারে গিয়েছেন। তিনি হাসপাতালে ছাড়া পাওয়ার পর জানিয়েছিলেন যে কাছে একটি মাজার রয়েছে যেখানে মাউন্টব্যাটনও এসেছিলেন চাদর চড়াতে, সেখানেও তিনি চাদর চড়াতে যাবেন। এবং সেই মতো ইতিমধ্যেই মদন মিত্র তিনি এই মাজারে আসবেন বলেই জানা যাচ্ছে। যে মাজার মাত্র হাসপাতাল থেকে কিছুটা দূরে, আজ হাসপাতাল থেকে এসএসকেএম থেকে ছাড়া পেয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। নারদা কাণ্ডের পর তাকে যেভাবে বন্দী করে রাখা হয়েছিল এবং তারপরে তার মুক্তি, এই সমস্ত কিছু নিয়ে একটা বিতর্কের অবকাশ অবশ্যই রয়েছে, কিন্তু তার মধ্যেও খোশ মেজাজে আজকে তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং গান গিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজের মতো করে, যেভাবে সকলকে আকৃষ্ট করেন তিনি সেই খোশ মেজাজেই আজকে পাওয়া গিয়েছে তৃণমূল নেতা বিধায়ক মদন মিত্রকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, শিবাশিস, তুমি মদন মিত্রের সঙ্গে কথা বলেছো সরাসরি, সেই এক্সক্লুসিভ আমরা তুলে ধরেছি দর্শকদের সামনে, যেটা তিনি জানিয়েছিলেন যে মাজারে যাবেন, কখন পৌঁছাবেন তিনি? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সৈয়দ আলী মাজারে, অর্থাৎ যে চিস্তিতে তিনি আসার কথা, এসএসকেএম হাসপাতালের মধ্যেই এই শতাব্দী প্রাচীন মাজারে, যেখানে লর্ড মাউন্টব্যাটন একসময় চাদর চড়িয়েছিলেন, সেখানেই কিন্তু উডবার্ন ব্লক থেকে বেরিয়ে চাদর চড়াতে এসেছেন মদন মিত্র। তিনি দরজার বাইরে রয়েছেন, তিনি সেখান থেকে প্রণাম করছেন মাজারকে এবং তারপরই তিনি কিন্তু মাথা ঢাকছেন। আমরা জানি যে মাজারে ঢোকার জন্য মাথা ঢাকতে হয়, তার মাথা ঢাকার প্রক্রিয়া চলছে এবং সেখান থেকে তিনি হাত ধুচ্ছেন। এবার তিনি ভেতরে আসবেন, মাজারে আসবেন, সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, চাদর চড়াবেন এবং তিনি তার যে বিশ্বাস সেই বিশ্বাস অনুযায়ী তিনি কিন্তু শ্রদ্ধা জানাবেন এখানে ঈশ্বরকে। এবং মাজারে ঢুকছেন মদন মিত্র, যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট প্রসন্ন বসু তুলে ধরছেন, মদন মিত্র তিনি আসছেন লাল পাঞ্জাবি পরে, তার মাস্ক পরা রয়েছে এবং তিনি কথা বলতে বলতে তিনি ঢুকছেন মাজারে। তার জন্য চাদর প্রস্তুত করা হয়েছে এবং এখানে আমি দেখছি এখানকার যিনি উপাসক রয়েছেন তিনি চাদর হাতে তৈরি, সেই চাদর কিন্তু মদন মিত্র চড়াবেন এই দরগাতে। এবং যে ছবি আমরা তুলে ধরছি, মদন মিত্র ঢুকলেন মাজারে, মদন মিত্র এগিয়ে যাচ্ছেন এবং সেখানে তিনি তার বিশ্বাস অনুযায়ী তিনি কিন্তু চাদর নিয়ে এখানে চড়াবেন। আমরা একটু আগেই জানি তিনি তার কেবিনে তিনি শিব পুজো করে এসেছেন, এবার তিনি চাদর চড়াচ্ছেন এবং তার সহ অন্যান্যদের শারীরিক সুস্থতা কামনা করছেন মদন মিত্র। সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ সেই ছবি রিপাবলিক বাংলার পর্দায়, মদন মিত্র তিনি চাদর চড়াচ্ছেন মাজারে, পীর বাবার মাজারে তিনি পৌঁছেছেন এবং তিনি আগে এসএসকেএম হাসপাতালে জানিয়েছিলেন যে এসএসকেএম হাসপাতাল থেকে অনতি দূরে এই যে পীর বাবার মাজার, এখানে লর্ড মাউন্টব্যাটনও এসেছিলেন, এই ঐতিহাসিক জায়গায় তিনি আজ যাবেন এবং সেই মতো আজকে এসেছেন, সকলকে নমস্কার করছেন তিনি। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে লাল পাঞ্জাবিতে একেবারে খোশ মেজাজে আজ তৃণমূল নেতা বিধায়ক মদন মিত্র। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলার পর্দায়, আপনারা দেখতে পাচ্ছেন মদন মিত্র তিনি মাজারে। মদন মিত্র দোয়া করছেন দেখা যাচ্ছে মাজারে এবং এখানে তিনি কেবল জল ছড়ালেন চাদর দেওয়ার পর, ফুল দিয়েছেন এবং তিনি তার বিশ্বাসে উপাসনা করছেন যে তার এলাকার শুধু নয় সারা বিশ্বের সকলের সুস্থতা কামনা করছেন মদন মিত্র। সবসে পহলে মুসলমান।
थैंक यू वेरी मच।